কোনো রিয়েলিটি শোতে যাওয়ার জন্য অনেকে অনেক কিছুই করেন, কেউ প্রচুর সাধনা করেন, কেউ বা অন্যভাবে নিজেকে স্মার্ট বানানোর প্রচেষ্টায় লেগে থাকেন। কিন্তু রিয়েলিটি শোতে চান্স পাওয়ার জন্য কালো জাদু করা, এটাও সম্ভব? হ্যাঁ, আর সেই কাজটাই করেছেন এক প্রতিযোগী। আবার সেই প্রতিযোগী যে সে কেউ নয়, রীতিমতো একজন তারকা পুত্র। কে তিনি, কোন রিয়েলিটি শো, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টে আপনাদের স্বাগত জানাই। বলা হয় সেলিব্রিটিদের রিয়েলিটি শো হলো বিগ বস। বিভিন্ন ইনফ্লুয়েন্সার সেলিব্রিটিদের এক ছাদের তলায় এনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এই বিগ বসে। কিন্তু এই বিগ বস 14 সিজনের ঘরে পৌঁছানোর জন্য কালো জাদুর সাহায্য নিয়েছিলেন এক সেলিব্রিটি পুত্র। এক পডকাস্টে এসে এমনই বিস্ফোরক দাবি করেছেন তিনি। আর জানেন কে এই তারকা পুত্র? তিনি হলেন আর কেউ নন, কুমার শানুর পুত্র জান কুমার শানু। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শানু পুত্রের দাবি, বিগ বসের ঘরে পৌঁছতে তিনি অলৌকিক শক্তির পুজো করেছিলেন। তার কথায় চমকে যান এই পডকাস্টের শো হোস্ট নিজেও। ঠিক কি বলেছেন শানু পুত্র? জানিয়েছেন যে তিনি শুরু থেকেই বিগ বসের ঘরে ডাক পাওয়ার জন্য একেবারে উদগ্রীব ছিলেন। তবে যখন ডাক আসছিল না, তখনই অলৌকিক শক্তির সাহায্য নেন তিনি। শানু পুত্রের কথায় তিনিও বাংলা থেকে এসেছেন, যেখানে কালো জাদু অন্যতম বিষয়। জানান, আমি একজন মহিলার সঙ্গে দেখা করেছিলাম। সেই মহিলার ঘরে কিছু পুতুল ও সম্মোহিত করার জন্য বাঁদর রাখা ছিল। ওই বাঁদরগুলোর মাঝেই মহিলা বসেছিলেন। ওই মহিলা নাকি বলেছিলেন ওইগুলো আসলে মানুষ, কোনো বাঁদর নয়। সত্যি আসলে ওরা পুরুষ মানুষ ছিলেন, কালো জাদুর মাধ্যমে ওদের ওই রকম করে রাখা হয়েছিল। মহিলা যা বলেন ওরা তাই করে। মহিলা নাকি জানকে বলেছিলেন একেই বলে বশীকরণ। জান আরো জানান যে ওই মহিলা আমায় পশু বলির কথা বলেন, আমি কতগুলো ছাগল ও মুরগি বলি দিলাম, ওটার বিনিময়ে আমার একটা ইচ্ছে পূরণ হলো, আমি বিগ বস 14-এর ঘরে ডাক পেলাম। তবে বিষয়টা খুবই বিরক্তিকর ছিল, টানা 15 দিন ধরে আমি ওই মহিলার সব কথা শুনেছি, তারপরই তার ইচ্ছে পূরণ হয়। এদিকে ওই শো হোস্ট যখন জান কুমার শানুর কথায় হতবাক, ঠিক তখনই জান কুমার শানু বলেন তিনি আসলেই রসিকতা করছিলেন, পুরো গল্পটাই তার নিজের বানানো। প্রসঙ্গত, বিগ বস 14-এর ঘরে থাকার সময় জান কুমার শানু শেয়ার করেছিলেন যে তার মা যখন 6 মাসের অন্তঃসত্ত্বা, ঠিক তখনই বাবা কুমার শানু তার মাকে ডিভোর্স দেন। তার বাবা কোনোদিনই তার জীবনের অংশ ছিলেন না, তার জন্য মাই প্রথম থেকে বাবা ও মা এই দুই ভূমিকাই পালন করেছেন, আর তাই তার মাই তার জন্য গোটা জগৎ। কিন্তু ইয়ার্কি করে হলেও কেন কালো জাদুর কথাই বললেন তিনি? এটা কি পুরো এড়িয়ে যাওয়ার মতো বিষয়? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্ট। দুর্নীতি রাজনীতির বাইরে রূপলি জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টে।